ওম নমঃ শিবায়। বন্ধুরা, প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। এবছর 8ই মার্চ ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি পড়ছে। এই দিন সর্বাত্ম সিদ্ধিযোগ, শিবযোগ, সিদ্ধিযোগের বিশেষ সংযোগ থাকবে এবং এই ত্রিবিধ যোগের সংগঠনে এবছরের মহাশিবরাত্রি অনুষ্ঠিত হতে চলেছে। সেই কারণে এবছরের মহাশিবরাত্রির গুরুত্ব বা মাহাত্ম অন্যান্য বছরের তুলনায় অত্যন্তই বেশি কার্যকরী বা ফলস্ফূত হবে এবং অত্যন্তই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি কুম্ভ রাশিতে সূর্য, শনি ও বুধের জ্যোতি তৈরি হবে এবং শুভ সংযোগ গ্রহগতির প্রভাবে চলতি বছরে মহাশিবরাত্রি তাই বিশেষ হয়ে উঠেছে। তাই এই বিশেষ তিথিতে আপনারা যদি আপনাদের রাশিফল অনুযায়ী কিছু উপায় এই দিন করতে পারেন, তাহলে ভোলেনাথের অসীম আশীর্বাদ পাওয়া যাবে। এর প্রভাবে সমস্ত কষ্ট দূর হবে এবং এক এক করে উন্নতি ও সাফল্যের পথে অগত সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। কোন রাশির জাতকরা কোন উপায়ে মহাদেবকে তুষ্ট করবেন এবং কি ফল তাতে লাভ হবে তার সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, প্রথমেই জেনে নেব মেষ ও বৃষ রাশি সম্পর্কে। মঙ্গল এই রাশির অধিপতি। মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে মেষ রাশির অধিপতি যারা, তারা কাঁচা দুধ থুত্রা নিবেদন করুন, কর্পূরতে শিবের আরতি করে শিবাষ্টক পাঠ করুন, এতে দেবাদিদেব অত্যন্তই প্রসন্ন হবে। অন্যদিকে বৃষ রাশির জাতকদের অধিপতি শুক্র। মহাশিবরাত্রি তিথিতে আপনারা শিবলিঙ্গে তাই আখের রস দিয়ে অভিষেক করুন, শিবকে বেলফুলের আতর, বেলপাতা ও চন্দন নিবেদন করে আরতি করুন। এছাড়াও মিথুন ও কর্কট রাশি জাতক জাতিকা যারা রয়েছেন তাদের এই মহাশিবরাত্রিতে কী উপায় করতে হবে তা একবার দেখে নিন। বুধ মিথুন রাশির অধিপতি। মহাশিবরাত্রি তিথিতে স্ফটিক শিবলিঙ্গের পূজা করা তাদের জন্য সর্বশ্রেষ্ঠ। স্ফটিক শিবলিঙ্গ যদি না পেয়ে থাকেন তাহলে কোনো শিব পার্বতীর মন্দিরে গিয়ে পূজা করতে পারেন। শিবলিঙ্গে আপনারা আবির, কুমকুম, চন্দন নিবেদন করে সাদা আকন্দ ফুল নিবেদন করুন, এরপর শিব স্তোত্র পাঠ ও আরতি করুন। এবং চন্দ্রের অধিপতি হল কর্কট রাশির জাতকরা। মহাশিবরাত্রি তিথিতে শিবলিঙ্গে কাঁচা দুধ ও জল অর্পণ করুন, এরপর অষ্টগন্ধ ও চন্দন নিবেদন করুন, শিবকে সাদা রঙের মিষ্টির ভোগ নিবেদন করুন। এবং সিংহ ও কন্যা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা এই মহাশিবরাত্রিতে কী উপায় করবেন। সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য, তাই সিংহ জাতক যারা রয়েছেন তারা মহাশিবরাত্রি তিথিতে ফলের রস দিয়ে শিবের অভিষেক করুন। এর পাশাপাশি জলে চিনি মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করা উচিত। আকন্দ ফুল ও বেলপাতা নিবেদন করতে কিন্তু আপনারা ভুলবেন না। এছাড়াও কন্যা রাশির অধিপতি হল বুধ। মহাশিবরাত্রি তিথিতে শিবভক্তরা কর্পূর মিশ্রিত জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এবং বেলপাতায় নৈবেদ্য রেখে শিবকে নিবেদন করুন। কুল, ধুত্রা ও আকন্দ ফুল নিবেদন করতে কিন্তু আপনারা মহাদেবকে ভুলবেন না এবং পূজা শেষে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করুন। এবং তুলা ও বৃশ্চিক রাশির অধিপতি যারা রয়েছেন, তুলা রাশির অধিপতি রয়েছেন শুক্র, তাই মহাশিবরাত্রি তিথিতে তুলা রাশির জাতকরা জলে কালো তিল মিশিয়ে শিবের অভিষেক করুন। পাশাপাশি বেলপাতা, বেলফুল, গোলাপ, চন্দন, অখণ্ড চাল ভোলানাথকে নিবেদন করুন।
এরপর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ ও দেশি ঘি নিবেদন করে প্রদীপ প্রজ্বলিত করুন। অন্যদিকে বৃশ্চিক রাশির জাতকরা মহাশিবরাত্রিতে মধু ঘি দিয়ে শিবকে অভিষেক করুন, তারপর জল দিয়ে স্নান করান। এর ফলে শিবলিঙ্গে লাল ফুল মুসুর ডাল নিবেদন করুন। শেষে ওম নাগেশ্বরায় নম মন্ত্রটি 108 বার জপ করুন এবং এই রাশির অধিপতি কিন্তু মঙ্গল এবং ধনু ও মকর রাশি। বৃহস্পতির অধিপতিযুক্ত ধনুরাশির জাতকরা মহাশিবরাত্রি তিথিতে জলের মধ্যে সাদা তিল মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন, তারপর হলুদ ফুল ও অড়হর ডাল নিবেদন করুন। এবং শনির অধিপতিযুক্ত মকর রাশির জাতকরা মহাশিবরাত্রিতে গম দিয়ে শিবলিঙ্গ ঢেকে দিন, এরপর নিয়ম মেনে শিব পূজা করুন এবং 108 বার ওম অর্ধ নারীশ্বরায় নম মন্ত্রের জপ করুন এবং এরপর দরিদ্র ও অসহায়দের গম দান করুন। এবং এর পরবর্তী রাশি রয়েছে কুম্ভ ও মীন রাশি। কুম্ভ রাশির অধিপতি শনি, তাই মহাশিবরাত্রি তিথিতে জলে কালো তিল মিশিয়ে শিবের অভিষেক করুন, তারপর ভস্মের ত্রিপুণ্ড লাগান। এর পাশাপাশি কুল পদ্মবীজ সাতটি অপরাজিতা ফুল নিবেদন করবেন। এবং বৃহস্পতি মীন রাশির অধিপতি মহাশিবরাত্রি তিথিতে, তাই মীন রাশির জাতকেরা অশ্বত্থ গাছের তলায় শিবলিঙ্গ বানিয়ে পূজা করুন। শিবলিঙ্গে হলুদ ফুল ছোলার ডাল নিবেদন করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটির 108 বার জপ করুন। এবং এই আসন্ন মহাশিবরাত্রিতে আপনারা আপনাদের রাশিফল অনুযায়ী ভোলা বাবাকে তুষ্ট করতে অবশ্যই এই উপায় করে দেখবেন, আপনারা হাতে নাতে তার ফল পাবেন এবং মহাদেব আপনাদের ওপর অতিশয় প্রসন্ন হয়ে তার কৃপাদৃষ্টি বর্ষিত করবেন এবং আপনারা যা চান তা অবশ্যই ভোলা বাবা আপনাকে পাইয়ে দেবেন, অর্থাৎ আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে খুব শীঘ্রই এই নিয়ম মেনে যদি আপনারা ভোলা বাবার পূজা করতে পারেন বা এই উপায় করতে পারেন। মধুরা আজকের মতো এটুকুই, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব তো করবেনই, সাথে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।